15ই আগস্ট 1975। ভোরের সূর্য উঠেছে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দিয়ে। ধানমন্ডির 32 নম্বরে ঘাতকেরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। 32 নম্বরের সিঁড়িতে শুয়ে আছেন ইতিহাসের মহানায়ক। সৌভাগ্যক্রমে বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা ব্রাসেলসে অবস্থানের কারণে বেঁচে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর জামাতা পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজিদ মিয়া সেই সময়ে জার্মানিতে কর্মরত ছিলেন। শেখ হাসিনা জার্মানি গিয়েছিলেন 75 সালের 20 জুলাই। বঙ্গবন্ধুর 2 কন্যা ডক্টর ওয়াজিদ মিয়ার সাথে ব্রাসেলসে বেড়াতে গিয়ে উঠেছিলেন রাষ্ট্রদূত সানাউল হকের বাড়িতে। সেখানেই 15ই আগস্টের সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের খবর পান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। In the early morning, a phone call rang. I don't know, that day, that phone, still I feel the horrible sound I heard. We were staying with our ambassador, the ambassador's house. So ambassador himself, you know, pick up the phone. Then he didn't say anything. He said that you call your husband. Then I said, oh, why? You can tell me. Then he said, no, please wake him up. Then I wake him up. He went there. And then he told him that there was a coup in Bangladesh. I couldn't tell her what really happened. She was so young. You know, she is 10 years younger than me. Then I thought that she should know gradually. I was only 4 years old when our family was murdered and my grandfather was killed, and my sister was even younger. And my mother didn't want to tell us what happened. It was too tragic, you know, for it would have been too traumatic for a 4-year-old and a 2-year-old. But what she would do instead is she would cry out. তারপর কেমন যেন চেনা মানুষগুলো বদলে গিয়েছিল রাতারাতি। কালো রাত্রির সেই আধার যেন 7 সমুদ্র 13 নদী পেরিয়ে কাছের মানুষগুলোর আচরণে প্রকাশ পেতে থাকলো। পিতা মাতা ভাই বোন সব হারিয়ে এত বড় শোক সামলানো খুব কঠিন। চোখ ভেসে যেত, মন ভেঙে যেত, বয়স অল্প ছিল, কিভাবে নিজেদের সামলাতাম। আমরা দুবোন দুবোনকে ধরে কাঁদতাম, কাঁদতে কাঁদতে অনেক সময় পার করেছি, দুজন দুজনকে সান্ত্বনা দেবার চেষ্টা করেছি। বেলজিয়ামের রাষ্ট্রদূত সানাউল হকের আচরণে নিরাপত্তাহীনতা অনুভব করছিলেন বঙ্গবন্ধুর 2 কন্যা। সেই সময়ে জার্মানের প্রথম রাষ্ট্রদূত হুমায়ুন রশিদের বাড়িতেই প্রথম আশ্রয় নেন বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। নভেম্বর 1975, নিরাপত্তার খাতিরে আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রসের উদ্যোগে বঙ্গবন্ধুর 2 কন্যাকে ভারতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুর 2 কন্যাকে আশ্রয় দেওয়ার উদ্যোগ নেন। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ সরকার শেখ রেহানার নিরাপত্তার ব্যাপারে অপারগতা প্রকাশ করলে শেখ রেহানা লন্ডনে তার চাচার কাছে চলে আসার কথা ভাবতে থাকেন। পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজিদ মিয়ার কর্মস্থল জার্মানি থেকে ভারতে স্থানান্তরের সুবাদে শেখ হাসিনা তখন স্বামীর সাথে ভারতেই থেকে যান। 76 সালে রেহানা লন্ডন আসে, এখানেই তার বিয়ে হয়। কি দুর্ভাগ্য যে সম্পূর্ণ একা, এই প্রবাসীরা যে তাদেরই সহযোগিতায় সেখানে এবং নিজে চাকরি করে কষ্ট করে তার জীবনকে গড়ে ওঠে। ভারত থেকে শেখ হাসিনার নির্দেশে শেখ রেহানা বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবি তোলেন। শেখ রেহানা ব্রিটিশ সরকারের একটি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে 1979 সালের মে মাসে সুইডেনের স্টকহোমে প্রথম ইউরোপিয়ান কনভেনশনে যোগ দেন। আন্তর্জাতিক বিশ্বের কাছে এই নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শেখ হাসিনার বক্তব্য তুলে ধরেন শেখ রেহানা। এই দাবির প্রতি সমর্থন জানিয়ে ব্রিটিশ মানবাধিকার কর্মী, এমপি ও লর্ডরা বিবৃতি প্রকাশ করে বঙ্গবন্ধু হত্যার নিন্দা জানিয়ে বিচারের দাবিতে তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তারপর থেকে সুইডেন,
জার্মানি, কলকাতা ও লন্ডনের বিভিন্ন শহরে বাকশাল ও পরবর্তীতে আওয়ামী লীগের উদ্যোগে ধারাবাহিকভাবে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হতে থাকে। লন্ডনের উল্লেখযোগ্য মিটিং হয়েছিল কর্নওয়েল হলে 18 আগস্ট 1979 সালে। পরবর্তীতে মিটিং হয় পূর্ব লন্ডনের টয়নবি হল ও ব্রিকলেন মসজিদে। তবে সেখানেও বাধার মুখোমুখি হতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। যুক্তরাজ্য আওয়ামী লীগ এখানে এসে আমরা প্রথম মৃত্যুবার্ষিকী 1976-এ 15 আগস্ট আমরা এখানে করি এবং করতে এসে আমরা বাধার সম্মুখীন হয়েছি। এখানে কিছু লোক আমাদেরকে বাধা সৃষ্টি করেছে এবং আমাদের সিন্নি নিয়ে দেওয়ালে ডিল মারছে। শেখ রেহানাকে লন্ডন ও ইউরোপের সকল কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারত থেকে দিক নির্দেশনা দিতেন তার বড় বোন শেখ হাসিনা। শেখ হাসিনার এমন নেতৃত্বসুলভ ভূমিকার কারণে দলীয় কাউন্সিলে শেখ হাসিনাকে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য নির্বাচিত করা হয় 1979 সালে। উত্তর লন্ডনের মিচহামের সেন্ট জেমস রোডের এই বাড়িটি নানা কারণে ঐতিহাসিক। বঙ্গবন্ধু হত্যার কাণ্ডের পর বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা সপরিবারে এ বাড়িটিতেই থাকতেন। রেজওয়ান সিদ্দিক ববি ও টিউলিপ সিদ্দিকের জন্মও হয় এখানে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের সমস্ত আলোচনা হতো এই বাড়িটিতে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে আসলে এই বাড়িটিতেই থাকতেন। শেখ রেহানা তখনও স্বামী ডক্টর শফিক সিদ্দিকের সাথে মিছামের এই বাড়িটিতেই থাকতেন। শেখ রেহানার প্রথম সন্তান রেদওয়ান সিদ্দিক ববির জন্মের কিছুদিন আগে বোনকে দেখতে শেখ হাসিনা ভারত থেকে লন্ডনে আসেন। সেই সময়ে মূলত যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মিছামের এই বাড়িটিতে আন্দোলন সংগ্রামের মূল আলোচনা করতেন শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা মিছামের এই বাড়িটিতে মিটিংয়ে উপস্থিত থেকে সকল আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন তাদেরই একজন তৎকালীন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি আবু লেইস মিয়া। এই বাড়িটিতে মাত্র 2টা বেডরুম এবং আমরাও দলের লোক আসতাম এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এবং তার জামাতা ডক্টর শফিক সিদ্দিকী ববি, রেজান সিদ্দিকী ববি এবং টিউলিপ সিদ্দিকী এই বাড়িটিতেই থাকতেন। এবং এই বাড়িতে যে কত কষ্ট জীবনযাপন আপনি নিজে না দেখলে বুঝতে পারবেন না। এখানে জয়, পুতুল, টিউলিপ, ববি সহ আমরা এখানে আড্ডা দিতাম এবং খেলাধুলা করতাম তাদের সাথে এবং মাঝে মধ্যে রেহানা আপু আসতেন, এসে আমরা একটু গল্প গুজব করে আবার বাচ্চারা টায়ার্ড হলে বাসা চলে যেতাম। শেখ রেহানা লন্ডনে তার দুর্দিনে যাদের কাছে পেয়েছিলেন তাদেরই একজন জ্ঞানতাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাতি মনসুরুল হক। লন্ডনের ভক্সল রোডের ছোট্ট ফ্ল্যাটে এখনও মনসুরুল হকের সাদামাটা জীবন। শেখ রেহানাকে আমি যখন দেখলাম ফার্স্ট টাইম আমার রিয়াকশন হলো দেখে দেখে ভেরি সিম্পল, ভেরি নার্ভাস, ভেরি পোর, ভেরি অনেস্ট, আই ফিল ভেরি ব্যাড যে একটা বঙ্গবন্ধু বাংলাদেশে একটা এত বড়ো লোক মানে নাম করা লোকের মেয়ের অবস্থা এই অবস্থা হবে। আমি কোনোদিন স্বপ্নে বাইরে চিন্তা করতে পারিনি। রেহানা গ্রিটি, রেহানা আল্লাহরে মানে, আল্লাহরে মানে, মরে গেলে আমি আল্লাহর কাছে চলে যাবো। তারা হ্যান্ড টু মাউথ, কোনো পয়সা নাতে, তার কাকা তাদের হেল্প করতো, কিন্তু খোগা হয়েছে তাদের গার্জিয়ান। শেখ রেহানার প্রথম সন্তান রেজওয়ান মুজিব সিদ্দিক ববি ও টিউলিপ সিদ্দিকের জন্মের পর শেখ রেহানাকে হাসপাতাল থেকে গাড়িতে করে মনসুরুল হকই বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। ওখানে ববির জন্ম হলো, আর ববিটার নাম হলো কেন, এখানে একটা সিনেমা হতো ডালাস বলে, ডালাসের মধ্যে ববি ছিল, হিজ এ গুড চ্যাপ, হিজ এ গুডি, ওয়ান অফ দ্য গুডি, দ্যাটস ওয়াই রেহানা গিভেন দ্য ফার্স্ট চাইল্ড নেম ববি। এই কথাটা আমার মনে কোর্স করেছিল রেহানা পার্টি দেয়। মামা মনে আছে আঙ্গুল আটকে গেছিল আপনার গাড়িতে? বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেই ঘাতকরা নীরব থাকেনি। নভেম্বরের 3 তারিখে 1975 সালে কারাগারে হত্যা করা হয় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ 4 জাতীয় নেতাকে।
রাজনৈতিক গ্রেফতার ও হত্যাকাণ্ডে বাংলাদেশ যখন হয়ে উঠেছিল মৃত্যু উপত্যকা, তখন আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণে অনন্য ভূমিকা রাখে আব্দুল মতিনের সম্পাদনায় ইংরেজি ভাষায় প্রকাশিত মাসিক সানরাইজ, আব্দুল গাফফার চৌধুরীর সম্পাদনায় বাংলার ডাক ও এটিএম ওয়ালি আশরাফ সম্পাদিত সাপ্তাহিক জনমত। সানরাইজ ও বাংলার ডাক খবরের কাগজ দুটি বন্ধ হয়ে গেলেও এখনও প্রকাশিত হচ্ছে সাপ্তাহিক জনমত। 75 পরবর্তী সময়ে লন্ডনে শেখ হাসিনা ও শেখ রেহানার কর্মকাণ্ডের সেই পুরাতন খবরের কাগজের আর্কাইভ খুঁজতে খুঁজতে আমরা খুঁজে পাই 1980 সালের 16 আগস্ট বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে পূর্ব লন্ডনের ইয়র্ক হলে যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল সেই সমাবেশের বিজ্ঞাপনটি। উত্তর লন্ডনের এজওয়ারের এই ঐতিহাসিক বাড়িটিতে প্রায় 40 বছর ধরে বসবাস করছেন কিংবদন্তি সাংবাদিক লেখক আব্দুল গাফফার চৌধুরী। 1975 সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর লন্ডনে যে সমস্ত প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে উঠেছিল, আব্দুল গাফফার চৌধুরী সেই ঘটনার জ্বলন্ত সাক্ষী। এই বাড়িতে 15 আগস্ট সকালবেলা ঘুম থেকে উঠেই মহিউদ্দিন সাহেবের স্ত্রী সম্ভবত ডাক মিনু, তার চিৎকারে ছুটে আসি নিচে, বললেন যে রেডিওতে বলা হয়েছে যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। তখনও আমরা জানতাম না যে বঙ্গবন্ধুকে ছাড়া আর কাউকে হত্যা করা হয়েছে কিনা। এই সময় লন্ডনে আমাদের ডেপুটি হাই কমিশনার ছিলেন ফারুক আহমেদ চৌধুরী। উনি আমার বন্ধু, বর্তমানে বিএনপির সমর্থক শফিক রহমান, জায়জাদ্দিনের সম্পাদক, পরে ওরা আমার এই বাসায় আসেন। ওদের সঙ্গে আমি হাই কমিশনে যাই, সেখানে গিয়ে দেখি আরেক দৃশ্য, বঙ্গবন্ধুর ছবি ভেঙে ফেলা হয়েছে। ন্যাপরা একটা প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করে। এই সময়ে বোধহয় নভেম্বর মাসের দিকে জেল হত্যা হয়, 4 জাতীয় নেতাকে হত্যা করা হয়। তখন এখানে আওয়ামী লীগ বেশ নড়ে চড়ে ওঠে। হবর্নে কনওয়ে হলেতে এ প্রথম কনওয়ে হল হবর্নে প্রথম আমরা প্রতিবাদ সভা ডাকি, এটা আওয়ামী লীগই ডেকেছিল। সামরিক শাসক জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর 1980 সালে 16 জুন লন্ডন সফরে এসে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিবাদের মুখে পড়েন। সেই সময়ে জিয়াউর রহমানকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা কালো পতাকা প্রদর্শন করেছিলেন তাদেরই একজন যুক্তরাজ্য আওয়ামী লীগের বর্তমান সভাপতি সুলতান মাহমুদ শরীফ। পার্লামেন্টের সমস্ত সদস্যদেরকে আমাদের মুক্তিযুদ্ধে সম্পৃক্ত করতে পেরেছিলাম, আমাদের সমর্থন দেওয়ার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য এবং গণহত্যা বাংলাদেশে বন্ধ করার জন্য ব্রিটিশ পার্লামেন্টের তখনকার 250 জনের ও বেশি সদস্য ব্রিটিশ সরকারকে আবেদন জানিয়েছিল। সেখানে আমাদের একটা কন্ট্রাক্ট ছিল এবং মাত্র 3 বছরের মাথায় সেই সরকারকে যখন জোর করে হত্যার মাধ্যমে, নৃশংস হত্যাযোগের মাধ্যমে উৎখাত করা হয়, তখন আমরা এই মানুষদের কাছে ফেরত গেছি এবং যখন তারা তাদের কাছে গেছি তখন তারা আমাদের পক্ষে সমর্থন দিয়েছে। ইনডিমিনিটি অধ্যাদেশের কারণে বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবির সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে 1980 সালে শেখ রেহানা প্রস্তাব করলেন বঙ্গবন্ধু হত্যার বিচার হবে আন্তর্জাতিক আদালতে। সেই পরিকল্পনা অনুযায়ী বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনাকে প্রধান অতিথি করে বঙ্গবন্ধুর 5ম মৃত্যুবার্ষিকীতে পূর্ব লন্ডনের ইয়র্ক হলে সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনের এই ইয়র্ক হলটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে হেলথ অ্যান্ড লেজার সেন্টার হিসেবে, কিন্তু একটা সময় এই ইয়র্ক হল বেশ জনপ্রিয় ছিল ব্রিটেনের অন্যতম বক্সিং ভ্যানিউ হিসেবে। কিন্তু এই ইয়র্ক হলের সাথেই রয়েছে বাংলাদেশের ইতিহাসের নিবিড় সম্পর্ক। 1980 সালের 16 আগস্ট এই হলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং স্যার উইলিয়াম থমাস কিউসি অংশ নিয়েছিলেন
এক জনসভায়, যেখানে উচ্চারিত হয়েছিল বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবি। স্যার টমাস উইলিয়ামস এই হত্যা তদন্ত করবার জন্য বাংলাদেশে যেতে চেয়েছিলেন। স্যার টমাস উইলিয়ামসকে ভিসা দেয় নাই এবং তদন্ত করতে বাংলাদেশে যাওয়ার পারমিশন দেয় নাই। একটা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর ডেমোক্রেসি ইন বাংলাদেশ, এটা আমরা গড়ে তুলি সেই সময় এবং তার সাথে একসাথে দীর্ঘদিন আমরা কাজ করার সুযোগ পাই এবং রেহানা সবসময় এ ব্যাপারে খুবই সক্রিয় ছিল। যা হোক, 80 সালে 16 আগস্ট ইয়র্ক হলে আমরা বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ জানিয়ে একটি মিটিং করি এবং সেখানে এই তদন্ত কমিটি গঠনের ঘোষণাও দেওয়া হয় এবং সেই সময় বঙ্গবন্ধু পরিষদ এখানে গড়ে তোলা হয়। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবি এই লন্ডন থেকেই প্রকাশ্যে শুরু হয়েছিল। লন্ডনের ইয়র্ক হলের সেদিনের জনসভার উদ্যোক্তাদের একজন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুদ্দিন খান। মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর কোথায় আমরা ফুরাদমে কোনো প্রতিবাদ করার সুযোগ সুবিধা করতে পারি নাই। তখন আমাদের এই মহান নেত্রী ভারতে ছিলেন, তখন তো এখান থেকে এখানে উনি আসলে ওনার সাথে আলাপ পরামর্শ করার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই হলেই আমরা মহান নেত্রীকে নিয়ে প্রথম পাবলিক সভা এবং প্রতিবাদ সভা করব। আমরা যখন এই মিটিং এর প্রস্তুতি নেই তখন যে হাইকমিশনার ইতিমধ্যে হয়েছে এবং হাইকমিশনার বলা হয়েছে যে বলছে যদি করে হাইকমিশনার সাথে কথা বলছি যে আপনারা যদি এই মিটিং করেন তাহলে আপনাদেরকে আপনাদের দেশের বাড়িতেও আমরা আপনাদের ব্যবস্থা নিব, যেহেতু আপনারা কোনোদিন দেশে না দিতে হবে আপনাদের সিটিজেনশিপ পর্যন্ত বাতিল করা হবে। আমরা ওইটা তৎকা করি নি, আমরা এই মিটিং সাকসেসফুল করেছি, মিটিং করেছি, আওয়ামী লীগের মিটিং করেছি এবং অসংখ্য মানুষ আইসি এটা আমরা বিশ্বাস উপার্জন করতে পারি। জনমত এমনভাবে সৃষ্টি হয় যে আমাকে দেশে ফিরে যেতে দিতে সেই সামরিক সরকার বাধ্য হয়েছিল, অনেক চেষ্টা করেছিল। শোককে শক্তিতে রূপান্তর করে 1981 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হয়ে বাংলাদেশে ফেরেন। পিতার সমাধি ছুঁয়ে শপথ নেন, এই বাংলার মাটিতেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবেন। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি।